অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধব কিংবা অন্য কারো কাছে ওয়াইফাই পাসওয়ার্ড চাইলে তারা দিতে চায় না, তারা আমাদের কাছ থেকে ফোনটি নিয়ে আমাদের ফোনে তাদের ওয়াইফাইটি কানেক্ট করে দেয় কিন্তু পাসওয়ার্ড দেয় না। তো সেক্ষেত্রে আমরা জাস্ট একটি টিপস ইউজ করে কীভাবে খুব সহজেই ওয়াইফাই পাসওয়ার্ডটি বার করতে পারি সেটাই আমরা আজকে দেখবো। তো সর্বপ্রথম আমরা আমাদের ফোনের সেটিংয়ে যাব, সেটিং সেটিং থেকে আমরা যাব হচ্ছে ওয়াইফাই সেটিং। ওয়াইফাই সেটিং থেকে আমরা যাব স্ক্রিন কিউআর কোড, স্ক্রিন কিউআর কোড এখন আমরা ক্লিক করতেছি। তো ফোনের পাসওয়ার্ড এখান থেকে জাস্ট আমরা একটি স্ক্রিনশট নেব, স্ক্রিনশট নেওয়া হয়েছে, এখন আমরা এটিকে ক্রপ করে নেব। আমরা এটাকে চারটি ক্রপ করে নেব, বাকি অংশটুকু খুলে দেবো, এটি আমরা এখন সেভ করে নেব। তো আমরা দেখে আসি আমাদের গ্যালারিতে আমরা যে স্ক্রিনশটটি ক্রপ করে সেভ করলাম সেটি আমরা একটু দেখে আসি। তো এটি আমাদের সেই কিউআর কোডটি, এখান থেকে আমরা সর্বপ্রথম যাব গুগল প্লে লিস্টে। গুগল প্লে লিস্ট থেকে এখানে সার্চ করে সার্চ করব হচ্ছে কিউআর কোড স্ক্যানার। তো আমাদের সেই অ্যাপসটি কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার, এই অ্যাপসটি আমরা সর্বপ্রথম ডাউনলোড করে নেব। তো ডাউনলোড হইতেছে আমাদের অ্যাপসটি, আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমাদের ডাউনলোড হয়েছে, জাস্ট প্রসেসিং হইতেছে, আর একটু ওয়েট করলে আমাদের অ্যাপসটি ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আমরা এখন ওপেনে ক্লিক করে অ্যাপসের ভিতরে যাব। তো আমরা ক্লিক করতেছি ওপেন, এখান থেকে 2 নম্বর অপশন অনলি দিস টাইম এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা যাবো হচ্ছে গ্যালারি, গ্যালারি অপশানে সেই গ্যালারি অপশন ক্লিক করলাম। এখান থেকে আমরা হচ্ছে যাব স্ক্রিনশট, এই যে আমাদের সেই স্ক্রিনশট করতে এটিতে আমরা জাস্ট ক্লিক করব ওয়ান ক্লিক। তো আমাদের সেই ওয়াইফাই পাসওয়ার্ডটি চলে এসেছে। তো ওয়াইফাই নাম হচ্ছে জন্মের সরকার, আমি আমার ওয়াইফাইয়ের আমার নাম রাখছি টাইপ WPA, পাসওয়ার্ড হচ্ছে আমার এটা L9884977। তো এইভাবে আমরা খুব সহজে যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড বের করে নিতে পারি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে